সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষি কাজের আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের বাড়ির পাশের এক ভাই ছোট করে একটি সোনালি মুরগির খামার করেছেন, তো ভাইয়ের সোনালি মুরগির খামারটিতে আসছি দেখার জন্য, এবং আজকে ওনার মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হবে, যে লাস্ট ভ্যাকসিনটা রানীক্ষেত ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটাই দেওয়া হবে। তো ওনার মুখ থেকে শুনবো আজকে মুরগিটার বয়স কতদিন এবং কি জাতের মুরগি এটা। মুরগিটার বয়স হচ্ছে আজকে 40 দিন। সোনালি সুপার হাইব্রিড, সুপার হাইব্রিড আরএমের বাচ্চা। আরএমের আমি আগে বাচ্চা নিতে হবে, খুব ভালো রেজাল্ট দেয় আরএমের বাচ্চাটা। আপনার বাচ্চাটা নিয়েছিলেন কত করে? বাচ্চাটা আপনার 60 টাকা নিচ্ছিলাম আপনি, 60 টাকা 60 টাকা করে নিচ্ছিলেন। সব মিলিয়ে ভালো, এখন বাকিটা উপর আল্লাহ দিচ্ছে, দেখা যাক। আশা করি আপনি একটা ভালো বাজার দর পাইবেন, কারণ হচ্ছে ঈদের পরপর যদি মুরগিটা বিক্রি করেন তাহলে একটা ভালো রেট থাকার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ঈদের ঈদের পরে। আচ্ছা ঠিক আছে, সবাই আপনারা আমার ভ্যাকসিন কয়টা দিছিলেন? ভ্যাকসিন আপনি 4টা চলতেছে, এটা নিয়ে 4টা ভ্যাকসিন। ঠিক আছে, 2টা গাম্বুরু 2টা রানীক্ষেত ভ্যাকসিন। ঠিক আছে ঠিক আছে। কত কোন হইছে পানিটা উড়াইছেন? যে পানিটা আপনি উড়াইছি প্রায় 2 ঘন্টা হবে। 2 ঘন্টা হবে? এর আগে কি সোনালি মুরগি পালন করছিলেন নাকি? না, এই মুরগিটা ফার্স্ট নিছেন না? জায়গাটা কত ঢোকে এই মুরগির ঘরটা? জায়গাটা আপনার 500 স্কোয়ার ফিট। 500 স্কোয়ার ফিট?